নমস্কার বন্ধুরা, টপ নিউজ বাংলায় তোমাদের সকলকে স্বাগত। আবারও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। নোটিফিকেশনটি বেশ কিছুদিন আগেই বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই এই নোটিফিকেশনটি প্রসঙ্গে অনেকেই অবগত। কিন্তু যারা এখনো পর্যন্ত আবেদন করনি, তারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস দেখে আবেদন করে দাও, যার লাস্ট ডেট আছে 30 নভেম্বর। মানে হাতে এখনও অনেক দিন সময় রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য। নোটিফিকেশনটি বার করেছে এশিয়াটিক সোসাইটি এর পক্ষ থেকে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ বি পদেতে অনেকগুলি ভ্যাকেন্সি বের করেছে, যার জন্য যোগ্যতা চেয়েছে কোনো কোনো ক্ষেত্রে ক্লাস 8 পাস, কোনো কোনো ক্ষেত্রে মাধ্যমিক, কোনো কোনো ক্ষেত্রে HS, আবার কোনো কোনো ক্ষেত্রে মাস্টার্স। আবেদনের জন্য কোনো রকম ফিস লাগছে না। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করে দিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশের অল নোটিফিকেশন বেলটি প্রেস করে রেখো, কারণ আমি জব রিলেটেড আপডেট, নোটিফিকেশন, অ্যাপ্লিকেশনের পদ্ধতি এই সমস্ত নিয়ে প্রায়ই ভিডিও আপলোড করেই থাকি। নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখলে তোমরা এই সমস্ত আপডেট থেকে বঞ্চিত হবে না। সুতরাং সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো ভিডিওটি শুরু করি। দেখতেই পাচ্ছ আমি এখন এশিয়াটিক সোসাইটি এর অফিসিয়াল হোম পেজেতে রয়েছি। এখন যদি নিচের দিকে এই ভ্যাকেন্সি ট্যাবটাতে ক্লিক করি, তোমাদের সামনে এরকম একটি PDF ডাউনলোড হয়ে খুলে যাবে। দেখতে পাচ্ছ এটা ভ্যাকেন্সি নোটিশ। আমি বেশি সময় নিয়ে তোমাদের সময় নষ্ট করব না, আমি জাস্ট তোমাদেরকে ব্রিফ বলবো এবং তোমরা অ্যাপ্লাইয়ের আগে খুঁটিনাটি সমস্ত কিছু দেখে অ্যাপ্লাই করে দিও। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের পদ্ধতিটি অফলাইন। দেখো এখানে যেমন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, যেটা গ্রুপ বি পদ, যার জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিট রাখা হয়েছে 32 ইয়ার্স। ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং এর জন্য কোয়ালিফিকেশন চেয়েছে মাস্টার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। তো এরকমভাবে তুই নিচের দিকে নামো, লোয়ার ডিভিশন ক্লার্ক, এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 9টি, যার ম্যাক্সিমাম এজ লিমিট 27 বছর রাখা হয়েছে এবং এর জন্য কোয়ালিফিকেশন চেয়েছে সার্টিফিকেটস অফ স্কুল ফাইনাল অথবা এর ইকুইভ্যালেন্ট এবং টাইপিংয়ের নলেজ থাকতে হবে এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে কম্পিউটার নলেজের কথা এখানে বলা রয়েছে। 3 নম্বরতে বাইন্ডার, এর ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে, 27 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। কোয়ালিফিকেশন চেয়েছে ক্লাস 8 পাস উইথ অ্যাটলিস্ট 5 ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন হাই বাইন্ডিং ইন কমার্শিয়াল অর্গানাইজেশনস অথবা গভর্নমেন্ট প্রেস। 4 নম্বরতে রয়েছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট, যেটা গ্রুপ সি পদ, 5টি ভ্যাকেন্সি রয়েছে, 32 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে এবং এর জন্য যোগ্যতা চেয়েছে ক্লাস 8 পাস অফ এ সেকেন্ডারি স্কুল উইথ এক্সপিরিয়েন্স। এখানেতে কিছু কিছু ক্যান্ডিডেটদের জন্য ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, তোমরা সমস্ত ইনস্ট্রাকশনসগুলি ভালোভাবে দেখে নিও। তার মধ্যে থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, যেমন ধরো তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। তো তোমরা ফর্মটি কোথা থেকে পাবে? না, অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। মানে এই PDFটি তার নিচেতেই দেওয়া আছে, অ্যাটাচ করা আছে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট বের করে তোমরা ফর্ম ফিল আপ করে রিকোয়ার্ড সমস্ত ডকুমেন্টসগুলো তার সাথে অ্যাটাচ করে সেন্ড করে দিতে হবে। দেখো এখানেতে পরিষ্কার বলে দিয়েছে কি কি তোমরা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দেবে। ডেট অফ বার্থের প্রুফ দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং কাস্ট। আর স্পিড পোস্টের মাধ্যমে বা কুরিয়ার এর মাধ্যমে পাঠাতে হবে এবং এনভেলপের ওপরে কি লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ, মানে যে পোস্টের জন্য আবেদন করছো, এগেইনস্ট ভ্যাকেন্সি নোটিশ নাম্বার task/2021/01 ডেটেড 8/10/2021, এটি এনভেলপের উপরেতে থাকতে হবে। অ্যাপ্লিকেশন রিসিপ্টের লাস্ট ডেট এখানে দিয়েছে 30 নভেম্বর 2021। আরও কিছু কিছু ইনস্ট্রাকশনস রয়েছে, তোমরা এগুলো ভালোভাবে পড়ে নেবে তারপরে অ্যাপ্লাই করবে। দেখো এখানেতে অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেওয়া রয়েছে, প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ফরম্যাটই এখানেতে ইনক্লুড করে দেওয়া আছে।
যেমন এটা ধরো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, আগেরটি ছিল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য। তো সিম্পল ফরম্যাটেতে আছে অ্যাপ্লিকেশন ফর্মটি, ক্যান্ডিডেটের নেম, ফাদার্স অথবা হাজব্যান্ডস এর নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এই সমস্তগুলো তোমরা সকলেই ফিল আপ করতে পারবে। এখানেতে একাডেমিক কোয়ালিফিকেশান তোমাদেরকে দিতে হবে, যদি প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে দিতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে হবে এই বক্সেতে, যদি তোমরা কোনো আদার ইনফরমেশান দিতে চাও এখানেতে 14 নম্বর কলামেতে দেওয়ার জায়গা দিয়েছে। এখানেতে ডিক্লারেশন, দেন প্লেস, ডেট এবং ক্যান্ডিডেটের সিগনেচার, কী কী এনক্লোজার করতে হবে সেগুলোও দিয়ে দিয়েছি, আমি আগেই বলে দিয়েছি, তবুও এখানে দেখো, সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, অ্যাটেস্টেড কপি, সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট অথবা PWD অথবা এক্স সার্ভিসম্যান ইফ অ্যাপ্লিকেবল, অ্যাটেস্টেড কপি, সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ অল এক্সামিনেশনস বিগিনিং উইথ ম্যাট্রিকুলেশন, অ্যাটেস্টেড কপি, সার্টিফিকেটস অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন, অ্যাটেস্টেড কপি, যদি আধার থাকে আধার দিতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি দিতে হবে। তো যে যে পদের জন্য যোগ্য সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করে দিও। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। গুড বাই, গড ব্লেস ইউ অল।